بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে আমাদের দেশে তারাবির নামাজ পড়া হয় তো অত্যন্ত দ্রুত তেলাওয়াত করা হয়, যে বোঝা যায় না কিছু, তো এটা ঠিক কিনা? ওনারা আবার বলেন যে এটি বৈধ। আসলে ঠিকই বলেছেন যে বৈধ, সমস্যা নেই, কিন্তু যদি মুসল্লিরা বুঝতেই না পারেন যে ইমাম সাহেব কি তেলাওয়াত করছেন, তাহলে তারা দাঁড়িয়ে থাকতে তো অস্বস্তি বোধ করবেন। যদি আমি কোরআন ভালোভাবে শুনতেই না পাই যে কোরআন ইমাম সাহেব কি পড়ছেন, তাহলে সে কোরআনের মূল্য থাকলো কোথায়? কোরআন তেলাওয়াতের এটা তো আর মানে ঠিকই সারা কাজ না। যদি এমন হয় যে সময়ের অভাব বা কিছু, তাহলে ইমাম সাহেব পড়বেন না, এত কম পড়বেন এবং ভালোভাবে সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করবেন। খতম দিতে হবে এমন কোনো বিষয় না, খতম দিতে হবে এমন কোনো বিষয় না, বরং উনি যদি খতম দেওয়া বাদ দিয়ে সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করেন, তাহলে এটার মধ্যেই কল্যাণ নিহিত আছে, এর থেকে সারা কাজ করার থেকে। বরং এখানে মানে দেখা যায় যে কোরআনের 12টা বাজিয়ে দেওয়া হয়, এক প্রকার বলা হয়, বলা যায়। আর মুসল্লি কোরআন যদি তেলাওয়াত সুন্দরভাবে না বুঝতে পারেন মুসল্লিরা, তাহলে তো ওনারা নামাজ পড়ে শান্তি পাবেন না, বা নামাজে দাঁড়িয়ে থেকেও তারা অস্বস্তি বোধ করবেন। সেজন্য ইমাম সাহেবের উচিত হচ্ছে সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করা, বৈধ অবৈধের বিষয়টা পরে। তারপরে যদি এমনভাবে বলা হয় কোরআন তেলাওয়াত, আসলে সমস্যা হলো কোথায়? সমস্যা হলো যে যারা সত্যিকার অর্থে কোরআন তেলাওয়াত করতে চান ভালোভাবে, তারা কিন্তু পড়েন ভাবে, কিন্তু যারা আসলে এটাকে একটা ব্যবসা হিসেবে নিয়েছে, আমার কথাটা হয়তো অত্যন্ত কঠিন হয়ে যাবে কিন্তু এটি বাস্তবতা। আমি যদি এটাকে ব্যবসা হিসেবে নিয়ে অমতিটাকে ব্যবসা হিসেবে নিয়ে বলি যে আমি শেষ করবো তাড়াতাড়ি 25 রোজার মধ্যে বা 1 রোজার মধ্যে, যাতে আমি পালিয়ে যেতে পারি এখান থেকে না কোরআনটা শেষ করে, এই যদি মন মানসিকতা হয়, তাহলে তাদের কাছে আপনারা সুন্দর কেরাত আশা করবেন কি করে? তাদের কাছ থেকে সুন্দর তেলাওয়াত ধীরে সুস্থে এটা আশা করেন কি করে, যদি এই তাদের উদ্দেশ্য হয়? অতএব কোরআন তেলাওয়াত করতে হবে ধীরে 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 সুস্পষ্টভাবে, ধীরে ধীরে, এটি হচ্ছে নিয়ম, এটি হচ্ছে নিয়ম। জোরে তেলাওয়াত করা যাবে, এটা কোরআন তেলাওয়াতের নিয়মের মধ্যে আছে, সেটা কথা না, কিন্তু তাই বলে উনারা যেভাবে পড়েন সেভাবে না, কিন্তু আমাদের দেশে যেভাবে তারাবিতে পড়া হয় এভাবে না, এটা কিন্তু ভুল কথা, এভাবে না। হয়তো বেশি টান দিতে হবে না, বা একটু সামান্য, যেমনটি আপনারা দেখেছেন হয়তো যারা এখানে হয়তো ক্যাসেট পেয়েছেন, হয়তো মসজিদ নববী বা কাবাতে যেগুলো তারাবির নামাজ হয়, এই যে সিস্টেমে ওনারা তো একবারে সেরকম সুদ দিয়ে টান দিয়ে খুব বেশি ইয়ে দিয়ে পড়েন সেটা না, কিন্তু মধ্যম। কিন্তু আমাদের দেশে হয় একবারে মানে কি বলবো, শেষের শব্দটা শুধু যে বোঝা যায় যে ইমাম সাহেব কি বলছেন, তার আগে কিছু বোঝা যায় না, না এটা এটা অসম্ভব, এই নিয়ম হতে পারে না কোরআন তেলাওয়াতের। এটি হলো মানে এক প্রকার মানে ঠিকই সারা কাজ, মানে পড়িয়ে দিলাম শেষ। তো যাই হোক, আসলে আমাদের মহান আল্লাহ তাআলার বাণী, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, অর্থাৎ কোরআন তেলাওয়াত করো ধীরে ধীরে সুস্পষ্টভাবে। তো তারতিল হলো ধীরে ধীরে সঠিকভাবে বাক্য উচ্চারণ করা, কোরআনের শব্দগুলো ধীরে ধীরে মুখে উচ্চারণ করার সাথে সাথে তা উপলব্ধি করার জন্য গভীরভাবে চিন্তা ভাবনা কিন্তু করতে হবে। আনাস রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন পাঠের নিয়ম সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দগুলোকে টেনে টেনে পড়তেন। উদাহরণ দিতে গিয়ে তিনি বলেছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে বললেন যে তিনি আল্লাহ রহমান এবং রহিম শব্দকে মদ করে বা টেনে পড়তেন। এটি হচ্ছে বুখারীর 5046 নম্বর হাদিস। উম্মে সাল্লামা রাদিয়াল্লাহু আনহাকে একই প্রশ্ন করা হয়েছিল, তিনি বলেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটি আয়াত আলাদা আলাদা করে পড়তেন, অর্থাৎ প্রতিটি আয়াত থেমে পড়তেন, পড়ে প্রতিটি আয়াত পড়ে থামতেন, তিনি আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন বলে থামতেন, তারপর আবার আর রহমান রহিম আর রহমানির রহিম বলে থামতেন, মালিক ইয়াউমিদ্দিন বলে থামতেন। এটি হচ্ছে মুসনাদে আহমদের হাদিস, আবু দাউদের হাদিস, তিরমিজির হাদিস, তিরমিজির 2927 নম্বর হাদিস এটি। হুজাইফাত ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলছেন যে একদিন রাতে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাথে সালাত পড়তে দাঁড়ালাম, আমি দেখলাম তিনি এমনভাবে কোরআন তেলাওয়াত করছেন যে যেখানে তাসবিহের বিষয় আসছে সেখানে তিনি তাসবিহ পড়ছেন, যেখানে দোয়ার বিষয় আসছে সেখানে তিনি দোয়া করছেন, আর যেখানে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনার বিষয় আসছে সেখানে তিনি আশ্রয় প্রার্থনা করছেন। এটি মুসলিম শরীফের 772 নম্বর হাদিস। তো
সাহাবি এবং তাবেঈগণের কিন্তু একই অভ্যাস ছিল, তাছাড়া যথাসম্ভব সুললিত স্বরে তিলাওয়াত করাও তার তিলের অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে কোরআনকে সুন্দর স্বরে পড়ে না সে আমার দলভুক্ত নয়, এটি বুখারীর 7527 নম্বর হাদিস। যে কোরআনকে সুন্দর স্বরে পড়ে না সে আমার দলভুক্ত নয়। অন্য হাদিসে রাসূল সাল্লাম বলছেন তোমরা কোরআনকে তোমাদের সুদ দিয়ে সৌন্দর্য মণ্ডিত করো, এটি ইবনে মাজার 1342 নম্বর হাদিস। আবু মুসা আল আশআরি রাদিয়াল্লাহু আনহু সুমিষ্ট স্বরে কোরআন পাঠ করতেন, সেজন্য আল্লাহ রাসূল তার প্রশংসা করে বলেছিলেন তোমাকে দাউদ পরিবারের সুদ দেওয়া হয়েছে, এটি বুখারীর 5048 নম্বর হাদিস। তো যাই হোক, কোরআন পরিষ্কার ও বিশুদ্ধ উচ্চারণ সহ শব্দের অন্তর্নিহিত অর্থ চিন্তা করে তা দ্বারা প্রভাবিত হয় আসলে আসল তারতিল, এভাবে সুন্দর করে পড়াও কিন্তু এর অংশ। তো যাই হোক, আমাদের উচিত, সকলের উচিত যে কোরআন তারতিল সহকারে সুস্পষ্টভাবে ধীরে ধীরে পাঠ করা। আমাদের ইমাম সাহেবদেরও এটা উচিত, ফাঁকিবাজি করে দ্রুত পড়ে মুসল্লিরা কিছুই বুঝলো না এই ধরনের কোরআন তেলাওয়াত করা মোটেই উচিত না। সালামু আলাইকুম রহমতুল্লাহ।